আমি পেঁপে আলু আর কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে একটু সাধারণ তরকারি করছি। এটা ওই যে সরষের তেলে 5 ফোড়ন দিচ্ছি, রাঁধুনি মেশানো 5 ফোড়ন, আর একটু হলুদ আর নুন দিয়েছি যাতে সবজি না ছিটকায়, ফেলে দিলে এখান থেকে ছেড়ে দিচ্ছি। পেঁপে আলু আমার ভাজা হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়োটা কেটে রেখেছি, ওটা মিশিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, হলুদ গুঁড়ো, আদা থেঁতো করা, গ্রাইন্ড এই হামলদি ফ্রাই, আর স্বাদ মতো নুন। আরও লাগলে কিছু আমি পরে আবার বলবো আপনাকে, দেখিয়ে দেবো। এবার একদম ভালো করে মিশিয়ে কমাতে রান্না করবো। করার জন্য আমি একটু জল দিয়েছি। আমি কুমড়ো আলু পেঁপে যে সাদা সিদা তরকারিটা করছি, একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। আমি চিনি আমরা ব্যবহার করি না, গুড় দিচ্ছি, স্বাদের ব্যালেন্স থাকবে। থাকবে তরকারি হয়ে গেছে, আমি শেষ করতে আমি সাথে হিং ধনে পাতা দিচ্ছি, আর জিরে ধনে দারচিনি, শুকনো লঙ্কা, শুকনো কলাই ভিজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওইটা সব মিশিয়ে আমি আমার রান্না শেষ করছি। এই তরকারিটি খেতে খুব ভালো লাগে সাধারণের মধ্যে। খুব সাধারণ কুমড়ো আলু পেঁপে দিয়ে নিরামিষ তরকারিটি তৈরি হয়ে গেছে। এটা আমি আধুনি মেশানো 5 ফোড়ন দিয়েছি, এই ধনে পাতা কুচি দিয়েছি, আর শুকনো কলাই ভাজা মশলা দিয়েছি, আর একটু হিং দিয়েছি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো তো লাগবেই, আর গুড় দিয়েছি। খুব সুস্বাদু তরকারি হয়, এটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা। কুমড়ো আলু পেঁপের তরকারি ধনে পাতা দিয়ে।